দুর্ঘটনা প্রতিরোধে অগ্নি নিরাপত্তা ছাড়পত্র সহ 15 দফা অনুশাসন প্রধানমন্ত্রীর, বনানী ট্র্যাজেডিতে মন্ত্রিসভা শোক। বহুতল ভবন পরিদর্শনে মাঠে রাজ্যের 24 দল, ফায়ার সার্ভিসের জনবল ও সক্ষমতা জানাতে হাইকোর্টের নির্দেশ। কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া, 5 সদস্যের বোর্ড গঠন, বিদেশ যাবার প্রয়োজন নেই বললেন পরিচালক। ভোটের দ্বন্দ্বে সুবর্ণচরে ফের গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, 12 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 2। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁস রোধে নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি তাজমুল বাজাবি। সংবাদ আরো থাকছে। ভারতের লোকসভা নির্বাচনে প্রচার তুঙ্গে, কালো টাকার ছড়াছড়ি, 300 কোটি রুপি বাজেয়াপ্ত। সুউচ্চ ভবনে ফায়ার সার্ভিসের পরিদর্শনের ভিত্তিতে ছাড়পত্র দেয়া, অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন বাধ্যতামূলক করা সহ 15 দফা অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বনানীর FR টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানিতে শোক প্রস্তাব গ্রহণ করে এসব নির্দেশনা দেন তিনি। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। FR টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর ভবনগুলোর পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবনগুলোর পরিবেশ উপযোগী স্থাপত্য নকশায় তৈরি কিনা, পর্যাপ্ত অগ্নি নির্বাপন উপকরণের যোগান রাখা, নাগরিকদের প্রস্তুত রাখতে নিয়মিত মহড়া পরিচালনা করা সহ 15 দফা নীতি নির্ধারণের সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী। পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, প্রতিবছর পরিদর্শন করিয়ে ভবনের অগ্নি নিরাপত্তার সনদ নিতে হবে। ফায়ার সার্ভিসের যে পারমিশনটা দেওয়া হয় এটা নবায়ন করা যায় কিনা, ইন্ডাস্ট্রির মতো যে প্রতি বছর একবার করে নবায়ন করা হবে, নবায়ন করা যায় কিনা সেটা বছর বছর দেখা। অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি এড়াতে একাধিক জরুরি নির্গমন পথ, যেখানেই সম্ভব সেখানেই জলাধারের ব্যবস্থার পাশাপাশি ফায়ার ব্রিগেডের সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। লেকগুলো ছিল, লেক ভরাট হয়ে গেছে, যে লেকগুলো সংরক্ষণ করা, যেমন ধানমন্ডি লেক, গুলশান লেক, এগুলো যেন কেউ ক্রস করতে না পারে সেটা এনশিওর করা, সব বিল্ডিংয়েই 100% ফায়ার এক্সিট এনশিওর করা, বিপদের সময় যেন সবাই যেতে পারে। আর ইন্টেরিয়র ডেকোরেটর যারা, এরা অনেক সময় এই সবগুলো ব্লক করে দেয়, এটা যেন না করে। বৈঠকের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীও জানান, নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখা হবে, ছাড় পাবে না কেউই। সরেজমিনে পরিদর্শন করে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, শুধু FR টাওয়ার না, সকল টাওয়ারের ক্ষেত্রে, সকল বহুতল ভবনের ক্ষেত্রে। সচেতনতা বাড়ানোর বিষয়টিও গুরুত্বারোপ করা হয়েছে আজকের বৈঠকে। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বহুতল ভবনগুলো নকশা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সঠিক আছে কিনা তা পরীক্ষা শুরু করেছে রাজ্যক। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে 24টি দল 10 তলার ওপরে যে ভবনগুলো আছে তা পরিদর্শন করে তথ্য সংগ্রহ শুরু করে। অনেক ভবনই নকশা না মেনে করা হয়েছে বলে স্বীকার করেন মালিকরা। রাজ্যক চেয়ারম্যান জানান, অনুমোদিত নকশার বাইরে কেউ ভবন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। সকাল থেকে রাজধানীতে 10 তলার উপরে যে ভবনগুলো আছে তা পরিদর্শন শুরু করে রাজুক কর্মকর্তারা। 8টি অঞ্চলের নামে 24টি টিম, এ সময় তারা বিভিন্ন ভবনে অসঙ্গতিও খুঁজে পায়। ভবন মালিকের নিয়োগপ্রাপ্তরা রাজুকের টিমকে তথ্য দিতেও গড়িমসি করে। কোনো কোনো ভবনের মালিক নকশা না মেনে কাজ করার কথা স্বীকার করেন। নকশা বহির্ভূত বলতে হচ্ছে আমাদের এখানে এই পার্কিং স্পেসটাতে এই শোরুমটা আছে এটা, আর হচ্ছে ওইখানে আমাদের একটা ছোট শোরুম আছে। রাজুকের তথ্য সংগ্রহকারী কর্মকর্তারা বলছেন, অনেক ভবন মালিকই অনুমোদিত নকশা মানেননি। সবাই সমভাবে সহযোগিতা সমভাবে করছে না, কেউ সহযোগিতা ভালো করছে, আবার কেউ মানে তাদের সহযোগিতার মনোভাবটা মানে নেগেটিভ
আরেক টাওয়ারে যাওয়া হয়েছে, ওখানে গিয়ে আমরা প্রথম ওদের যে অনুমোদিত নকশা দেখেছি, নকশার মধ্যে সামান্য কিছু ত্রুটি বিচ্ছুতি পাওয়া গেছে, তার উপরে কিছু অবৈধ নির্মাণ কাঠামো পাওয়া গেছে, যেখানে কার পার্কিং থাকার কথা তার মধ্যে কিছু শোরুম পাওয়া গেছে। সুউচ্চ ভবনগুলোর নকশা ও অগ্নি নিরাপত্তার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান রাজুক চেয়ারম্যান। অনুমোদনের বাইরে কেউ যদি বিল্ডিং করে থাকে, আমাদের নিয়ম অনুযায়ী কঠোর অবস্থানে আমরা থাকবো এবং এখান থেকে আমরা বিন্দুমাত্র বিচ্যুত হব না। যেটা 15 ডেজের বিষয়ের ভিতরে আমরা হাই রাইজ বিল্ডিংগুলো আমরা এটা কনফার্ম করবো। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা ঠিক মতো আছে কিনা। 1996 সালে ইমারত নির্মাণ নীতিমালার আগে যে ভবনগুলো হয়েছে সেগুলো অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যে কোনোভাবে স্কোপ আমরা বের করে আমরা ফায়ার এক্সিটের ব্যবস্থা রাখছি, ফায়ার সেফটির ব্যবস্থা আমরা করব। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এক মাসের মধ্যে ফায়ার সার্ভিসের জনবল, অগ্নি প্রতিরোধ সক্ষমতা এবং আধুনিক যন্ত্রপাতি আছে কিনা তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজধানীর বিল্ডিং কোড ও নিয়ম মাফিক অগ্নি নির্বাপনের অবস্থা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 4 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত। বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ রুল সহ নির্দেশনাগুলো দেন। শাকের আরজু রিপোর্ট। গত 28 মার্চ বনানীর FR টাওয়ারে 23 তলা ভবনে আগুন লেগে 26 জনের মৃত্যু হয়, আহত হন অর্ধশতাধিক মানুষ। 18 তলার অনুমোদন নিয়ে 23 তলা ভবন নির্মাণ, সেই সাথে অগ্নি নিরাপত্তা যথাযথ ব্যবস্থা সেখানে ছিল না বলেও অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গত রোববার হাইকোর্টের রাজধানীর বহুতল ভবনে অগ্নি নির্বাপনের কী ব্যবস্থা রয়েছে তার প্রতিবেদন চাওয়া সহ বেশ কিছু বিষয়ে রুল চেয়ে রিট করেন। এরই প্রেক্ষিতে আগামী 1 মাসের মধ্যে ফায়ার সার্ভিসের জনবল, অগ্নি প্রতিরোধ সক্ষমতা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। তারা কি পরিমাণ মানুষ নিয়ে, কি পরিমাণ যন্ত্রপাতি নিয়ে কাজ করছে এটার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছে। এর মাধ্যমে পরিষ্কার হবে আমরা আদৌ ঢাকা শহরের মতো একটি জায়গায় দমকল বাহিনীর সার্ভিসের জন্য প্রস্তুত কিনা। রাজধানীর বিল্ডিং কোড ও রুলস অনুসারে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 4 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়। রাজধানীর উত্তর ও দক্ষিণের মেয়র রাজুক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও সিভিল ডিফেন্সকে এই নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকা শহরে প্রত্যেকটি অঞ্চলে যতগুলো 7 তলা অথবা বহুতল বিশিষ্ট যে দালানগুলো রয়েছে সেখানে ফায়ার সেফটি আদৌ আছে কিনা, ফায়ার সেফটির বর্তমান অবস্থা কি, সেই সম্পর্কে একটি রিপোর্ট কোর্ট 4 মাসের মধ্যে জমা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট। জনস্বার্থে একজন অ্যাডভোকেট হিসেবে শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, বনানী ও পুরান ঢাকার অগ্নিকাণ্ড নিয়ে আরও প্রতিবেদন থাকছে সংবাদের দ্বিতীয়াংশে, যাচ্ছি অন্যান্য খবরে। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের 5 সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা করছেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালক জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার প্রয়োজন নেই। তবে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার উদাসীন বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়। মাহমুদ হাসানের রিপোর্ট। খালেদা জিয়াকে বহন করা কালো গাড়িটি দুপুর 12:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সামনে এসে থামে। কড়া নিরাপত্তার মধ্যেই গাড়ি থেকে নেমে আসেন খালেদা জিয়া ও তার গৃহকর্মী ফাতেমা বেগম। এরপরই খালেদা জিয়াকে নেওয়া হয় হাসপাতালের ভেতরে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে তার জন্য 2টি কক্ষ আগে থেকেই তৈরি রাখা হয়। হাসপাতালে পৌঁছানোর পরপরই 5 সদস্যের মেডিকেল টিম তার সাথে কথা বলেন। পরে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানান হাসপাতালের পরিচালক। আমার ব্যথা আছে জয়েন্টে, ব্যথা পায়ের জয়েন্টে এবং হাতের জয়েন্টে, আর ওনার একটু ডায়াবেটিস আছে, একটু দুর্বল আছেন। এখন যে সমস্যা ওনার আছে, আমাদের রিউমাটোলজিস্ট ছিলেন, আমাদের মেডিকেল স্পেশালিস্ট ছিলেন, উনি ওইরকম কোনো সমস্যা বা ওইরকম কোনো জটিল অথবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা হবে না এরকম কোনো কিছু আমরা এখনো দেখিনি। বিএনপির চেয়ারপারসনকে আনার আগে থেকেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা হাসপাতালের গেটে অবস্থান নেন। চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানান ফখরুল। আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই
বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। নাইকো দুর্নীতি মামলায় সোমবার খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার কথা ছিল। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাচনের দ্বন্দ্বে ৬ সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইউসুফ মাঝি ও আবুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নির্যাতিত গৃহবধূর স্বামী ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট দেওয়াকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় গৃহবধূ ধর্ষণের ঘটনা ঘটে। নোয়াখালীর প্রতিনিধির সহায়তায় জানাচ্ছেন আফসানা লীলা। নির্বাচনী দ্বন্দ্বের জেরে নোয়াখালী সুবর্ণচরে আবারও সংঘবদ্ধ ধর্ষণ। রোববার উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের পর সন্ধ্যায় উত্তর বাগ্যা গ্রামের একটি কলাবাগানে এ ঘটনা ঘটে। নির্যাতিতা জানান, তিনি ও তার স্বামী চশমা প্রতীকে ভোট দিয়ে ফেরার পথে তালা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাদের মারধর করে। এক পর্যায়ে কয়েকজন নির্যাতিতাকে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে নির্যাতন করে। পরে তার স্বামীর চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমার ওয়াইফের নিয়ে গেছে তিনজনে তাকে নির্যাতন করছে। আমার উপর তারপরে ওই বাসার আবুল বাসার। এ ঘটনায় দুপুরে গৃহবধূর স্বামী ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ জন সহ মোট ১২ জনের বিরুদ্ধে চরজব্বার থানায় মামলা করেন। বিকেলে অভিযুক্ত ইউসুফ মাঝি ও আবুল বাশারকে গ্রেফতার করে পুলিশ। ন্যূনতম সময়ের মধ্যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে। গত বছরের ডিসেম্বরে সুবর্ণচরেই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। আফসানা নীলা, একুশে টেলিভিশন। শুরু হয়েছে এইচএসসি সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে ২৫৭৯ কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, প্রশ্ন ফাঁস ছাড়াই এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীক্ষ্ণ নজরদারি রয়েছে বলেও জানান মন্ত্রী। জসিম জুয়েলের রিপোর্ট। নির্দেশনা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে থেকেই কেন্দ্রে ঢোকে পরীক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট ৮টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৩,৫০৫ জন। এর মধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১১,৩৮,৭৪৭ জন। প্রশ্ন ফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষার জন্য এবারও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র কেন্দ্র সচিব ছাড়া আর কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন না। আর পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ছাড়া কেউই কেন্দ্রের ২০০ গজের মধ্যে থাকতে পারবে না। সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের পরীক্ষার হল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। পরে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ছাড়াই পরীক্ষা সম্পন্ন হবে বলেও আশা করেন তিনি। গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়, তারা তীক্ষ্ণ নজরদারি করছেন, যেমন টিএসএসসিতে করেছিলেন এবারও করছেন। কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম গুজবে কান দেবেন না, আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাআল্লাহ ফাঁস হবে না। প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসনের নেয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা। অত্যন্ত প্রশংসনীয় এইবার যে উদ্যোগটা নিয়েছে এসএসসি থেকে শুরু করে, আমরা আশাবাদী যে প্রশ্ন ফাঁস হবে না। আমার মনে হয় গত এসএসসি পরীক্ষায় যেভাবে কন্ট্রোল করা হয়েছে তাতে এবারও এরকমই হয়তো ফাঁস না হওয়ার পসিবিলিটি বেশি। আমাদের ছেলেরা যেন শিক্ষার একটা ভালো পরিবেশ পায়, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য তারা ভালো ভালো পদক্ষেপ নেয়। প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমাদের কোনো সংখ্যা নাই, আমাদের যে ছেলেপেলে যারা আছে ওই দিক নিয়ে তারা ভাবেও না কোনো দিন। পরীক্ষা শেষ হবে ১১ মে, আর ১২ মে থেকে ২১ মের মধ্যে শেষ করতে হবে ব্যবহারিক পরীক্ষা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকবে। সুলতান মনসুরের পর এবার শপথ নিচ্ছেন মুকাব্বির, প্রস্তুত সংসদ সচিবালয়। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাবেক সাংসদ রানার জামিন বহাল। আমরা আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে।
সুলতান মনসুরের পর এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন গণফোরামের আরেক নেতা মোকাব্বির খান। তার চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১২টায় সংসদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। ২৩ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির জোট সঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খান। ধানের শীষ প্রতীকে জয়ী হওয়া সুলতান মনসুর গত ৭ মার্চ শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। ভুলের রাজনীতি করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা হতাশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকারের সবকিছুর বিরোধিতা করছে। নির্বাচিত এমপিদের সংসদে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ৩০ এপ্রিলের মধ্যে সংসদে না আসলে সে সুযোগটাও হারাবে বিএনপি। সে সময় নৈরাজ্য, মাদক, নারী, শিশু নির্যাতন সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ১৪ দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি জামাত জোট সব ক্ষেত্রে পরাজিত হয়ে তারা আজকে পরাজিত শুধু বিপর্যস্ত হয়ে গেছে। এই হতাশা থেকে চক্রান্ত সহজ রাজনীতি আবার ফিরে না যায়, তার চক্রান্ত যে এখনো শেষ হয়ে গেছে তা আমরা মনে করি না। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল ৩ আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ বিচারকের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গত ১৪ মার্চ ফারুক হত্যা মামলায় রানাকে ৬ মাসের জামিন দেয়। তবে টাঙ্গাইল ২ যুবলীগ নেতা হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন চেম্বার আদালতে স্থগিত হওয়ায় এখনই মুক্তি পাচ্ছে না রানা। তবে তার আইনজীবীরা স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। ভূমি অফিসের সব কর্মীকে স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সকালে রাজধানীর ভূমি প্রশিক্ষণ অফিসে ৯ম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তিনি। মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাই অনিয়ম দুর্নীতির বিষয়ে সবাইকে জিরো টলারেন্স নীতি অবলম্বনের নির্দেশ দেন তিনি। ভূমিমন্ত্রী বলেন, ভিশন ২০২১ এবং ৪১ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় দায়িত্বশীলতার সাথে কাজ করছে। বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কারণে দুই প্রতিষ্ঠানকে কারণ দর্শাতে বলেছে তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ে টিভি ২ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ উপধারা ১৯ ১৩ বিধান লঙ্ঘন করায় পরিবেশক সংস্থা নেশন ওয়াইড মিডিয়া এবং জাদু ভিশনকে এই নোটিশ দেওয়া হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী এই বিষয়ে কয়েকবার সতর্কবার্তা জারির পর নোটিশ জারি করা হলো। আবারও বনানী ট্র্যাজেডি প্রসঙ্গ। বনানীর এফা টাওয়ার নির্মাণে রাজুক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কয়েক বছর আগে রাজুকের বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ইনকোয়ারিতে নিয়েছি, ইনকোয়ারি করার পরে যদি দেখি যে রাজুক পারমিশন দিয়েছে, পারমিশন যিনি দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বনানীর পুড়ে যাওয়া এফআর টাওয়ারের কাঁচ ভেঙে পড়ছে। এদিকে ভবনটি পরিদর্শন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের একটি দল। প্রায় একই সময়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি দল ভবনটি পরিদর্শন করে জানান, রাজুকের নকশা পেলে ভবন মালিকের নকশার সাথে মিলিয়ে দেখা হবে। মফিউর রহমানের রিপোর্ট। অগ্নিকাণ্ডের পর থেকেই পুড়ে যাওয়া ভবনটি এভাবেই দাঁড়িয়ে আছে। প্রতিদিনই ভবনটি পরিদর্শনে আসছে বিভিন্ন সংস্থার দল। এদিনও রাস্তায় ভেঙে পড়ে ভবনের কাঁচ, পুলিশ ভবনের সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। বিভিন্ন ফ্লোর থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন মালিকরা। ভবনটি প্রায় তিন ঘন্টা ধরে পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দল। আনুষ্ঠানিকভাবে জানাতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানান তারা। যতগুলো ডাটা আছে ডাটাগুলো আমরা এখানে নিয়েছি, আমরা স্যাম্পলও নিয়েছি এখানে কিছু, যেটা আমাদের অবজারভেশনের জন্য, আমাদের পরীক্ষা নিরীক্ষার জন্য দরকার হবে। তারপরে আমরা আসলে পরিপূর্ণ একটা রিপোর্ট আপনাদের সামনে।
ভবন পরিদর্শন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি দল। পরে তারা জানান, রাজকের নকশা ও ভবন মালিকের নকশা মিলিয়ে দেখা হবে। বিল্ডিং এর নকশার মধ্যে কিছু জিনিস থাকতে হয়, সেই জিনিসগুলো ঠিক মতো আছে কিনা সেগুলো দেখতেছি, এগুলো তদন্তাধীন বিষয়। রাজক থেকে পারমালি ওদের কাছ থেকে সমস্ত নকশা অনুমোদন সংক্রান্ত সমস্ত তথ্য চেয়েছি, তথ্য পেলে আমরা জানাতে বলব। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। চুড়িহাট্টা থেকে বনানী, গুলশান, একের পর এক আগুনের ঘটনায় নানামাত্রিক অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা সংস্থাগুলো। ঘটনার বাইরে অন্য কোনো ঘটনা আছে কিনা তারও সন্ধান চলছে। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে জন্ম নিয়েছে নানা জিজ্ঞাসা। অখিল পোদ্দারের রিপোর্ট। জ্বলছে ভবন, মরছে মানুষ। মাত্র কদিনের ব্যবধানে পাঁচটি আগুনের ঘটনা নানামুখী প্রশ্নের জন্ম দিয়েছে সাধারণ মানুষের মনে। আমার কি আছে বাবা? বিশেষ করে চকবাজার আর বনানীর আগুনের উত্তাপ ছড়িয়ে গেছে দেশ থেকে আন্তর্জাতিক অঙ্গনেও। এসব ঘটনায় অপূরণীয় আর্থিক ক্ষতি যেমন হয়েছে, তেমনি একের পর এক আগুনে পুড়ে মানুষের মৃত্যু ঘটায় দুশ্চিন্তায় পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসবের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কি না তা অনুসন্ধান করছেন গোয়েন্দারা। আমরা সহ গোয়েন্দা সংস্থা সমূহ এই বিষয়ে নজরদারি করছে যে এখানে কি মানে যান্ত্রিক ত্রুটির কারণে, বৈদ্যুতিক ত্রুটির কারণে, নাকি বিল্ডিং বানানোর ত্রুটির কারণে, নাকি কোনো স্যাবোটাজ ছিল, সেটি আমার মনে হয় তদন্তে বেরিয়ে আসবে। এরই মধ্যে যেসব তদন্ত কমিটি হয়েছে গোয়েন্দাদের গোপন অনুসন্ধানে, তাতে কোনো ব্যত্যয় ঘটবে না। ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে কথা বলাটা আমার মনে হয় সমীচীন হবে না। আমাদের যেমন তদন্তকারী কর্মকর্তারা কাজ করছে, দুর্ঘটনায় মামলা হয়েছে মানে তদন্ত চলছে, প্রত্যেকটি ঘটনায় তদন্ত চলছে। নানামাত্রিক ঘটনার পরম্পরা মাথায় রেখেই অনুসন্ধান চালাচ্ছে সংস্থাগুলো। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরো একটি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছিনতাই ও নির্যাতনের অভিযোগে 5 ছাত্রলীগ কর্মী বহিষ্কার। চীনে দাবানলে ফায়ার সার্ভিসের 30 কর্মী সহ অন্তত 33 জনের মৃত্যু, নিখোঁজ অনেকে। আপনারা দেখছেন রাত 11:21 সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর আত্মীয়কে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে 5 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হল নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঞ্জয় ঘোষ, সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ আল রাজি, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের রায়হান পাটওয়ারি, দর্শন বিভাগের মোকাররম শিবলু ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শাহ মুশতাক সৈকত। গেল শনিবার মনির হোসেন নামের ওই ব্যক্তিকে মারধরের পর মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। রাজাকারের বাচ্চা বলে কটুক্তি করার অভিযোগে উপাচার্যের অপসারণ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের সপ্তম দিনে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আজ জেলা প্রশাসক কার্যালয়ে যায়। স্মারকলিপিতে তারা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম ইমামুল হকের অনিয়ম নিয়ে 22টি অভিযোগ তুলে ধরে। পরে প্রশাসন থেকে স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যায়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। সিরাজগঞ্জে নকশি শাড়ি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। নিখুঁত বুননে ফুটে উঠছে বাঙালি ঐতিহ্য, সংস্কৃতির ছাপ। বড় বড় শহরের বাজারে জায়গা করে নিচ্ছে এসব শাড়ি। এই শিল্পে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। আসছে বাংলা নববর্ষে ভালো লাভের আশা তাঁতি পরিবারগুলোর। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার সহায়তায় আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। নকশি শাড়ি তৈরির তাঁতের খটখট শব্দ এখন সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, এনাজপুর সহ জেলার বিভিন্ন এলাকায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। নান্দনিক নকশার পাশাপাশি বাহারি বাঙালি শৈলীতেই মন তাঁতিদের।
এখানকার শাড়ির ভালো কদর রয়েছে, বাজারে চাঙা ভাব, তাই সন্তুষ্ট ব্যবসায়ীরা। শত কোটি টাকার উপরে ইতিমধ্যে আমাদের সিরাজগঞ্জ জেলা বৈশাখী শাড়ির সেল হয়েছে, আগামীতে আরো এসে আমাদের ভালো কিছু হবে আমরা এটা মনে করতেছি। সুলভ মূল্য, উন্নত সুতার, নিখুঁত বুনন শৈলীতে তৈরি এসব শাড়ি এখান থেকে সংগ্রহ করে বাজারজাত করছে নামি দামি বিভিন্ন প্রতিষ্ঠান। আমাদের তো এলসির মাধ্যমে সমস্ত প্রোডাক্টগুলো যায়, তো আজকে এসছি, মোটামুটি গেলে তো আমাদের মোটামুটি 2000-3000 পিসের মতো আমাদের শাড়ি যায়। এসব শাড়ি কারখানায় কাজ করে সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারের। বেশি চললে এরই নিগাং দিন রাত এখন পরিশ্রম বেশি করে না, এখন মনে হয় 8-10 অনেক সুন্দর শাড়ি, শাড়ি ইন্ডিয়ার সাইতে বাংলাদেশের গুণগত মান ভালো, সুতা ভালো, পার পিস মনে 10 টাকা করে দেয়, মোটামুটি 200-250 টাকা কাপড় করি, আল্লাহ টাকা মরে খুব ভালো চালায়। উৎসব ছাড়া বছরের অন্যান্য সময়েও সিরাজগঞ্জের শাড়ির বিক্রি ভালো, তবে সামনে বৈশাখ তাই বাড়তি আয়োজন। শাড়ির বাহারি নকশায় ফুটে উঠেছে প্রজাপতি, ফুল, ঢাকঢোল, কুলা, ঘুড়ি সহ দেশীয় ঐতিহ্যের ছাপ। আমরা চেষ্টা করতেছি ইন্ডিয়াতে বাজারটা ধরার জন্য এবং দিন দিন আমরা একটা প্রসার করতেছি। এ খাতের যুগোপযোগী উন্নয়নে সংশ্লিষ্ট উদ্যোক্তারা এগিয়ে আসলে দেশে বিদেশে বাড়বে এর বাজার, এমনটি মনে করেন তাঁতের শাড়ির কারিগররা। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। জানাবো বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরীয়তপুরের নড়িয়া শাখা চকবাজারের শওকত প্লাজায় স্থানান্তর করা হয়েছে। স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এই সময় জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস এম নজরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডিভিশনের ভিপি মোশারফ হোসেন চৌধুরী, নড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সামাদুজ্জামান সহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল হয়। সফলতার সপ্তম বর্ষে পদার্পণ করল ইউনিয়ন ব্যাংক লিমিটেড। প্রধান কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিলে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি সহ সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা এস এম আমিনুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল সহ অন্যান্যরা। এতে শেষ করছি রাতে 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। দুর্ঘটনা প্রতিরোধে অগ্নি নিরাপত্তা ছাড়পত্র সহ 15 দফা অনুশাসন প্রধানমন্ত্রীর, বনানীর ট্র্যাজেডিতে মন্ত্রিসভার শোক। বহুতল ভবন পরিদর্শনে মাঠে রাজুকের 24 দল, ফায়ার সার্ভিসের জনবল ও সক্ষমতা বাড়াতে হাইকোর্টের নির্দেশ। কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া, 5 সদস্যের বোর্ড গঠন, বিদেশ যাবার প্রয়োজন নেই বললেন পরিচালক। ভোটের দ্বন্দ্বে সুবর্ণচরে ফের গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, 12 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 2। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁস রোধে নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।